নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে সবাইকে স্বাগত জানাই। একটু বোধহয় অপেক্ষায় দেখেছি, কিন্তু এই অপেক্ষাটা পুষে যাবে এটুকু বলতে পারি। আমার আপনাদের প্রত্যেকের খুব প্রিয় শিল্পী, মানে আজকে আমাদের যিনি গেস্ট, তিনি হেভি ওয়েট গেস্ট বলা যেতে পারে, লিটারালি জোজো। গুড মর্নিং। গুড মর্নিং। এই জোজো দি বলতে একদম ইচ্ছে করে না, কিন্তু ঠিক আছে, আমি একটা বেস্ট কথা বলবো। আমার ধরো যারা একটু ছোট বন্ধু, বয়সে ছোট বন্ধু, তোমাকে দিদি বলতে চাই না, ইউ ডোন্ট হ্যাভ টু সে দিদি। ইভেন ছোট ছোট বাচ্চারা তো জোজোই বলে, আর যারা একটু ওই একটু ছোট তারা বলে জেজো। সো ইউ ক্যান গো উইথ জেজো। জেজো, রাইট রাইট। আর সারা জীবন তো তুমি মেসি থেকে গেলে, হ্যাঁ, ওটার তো আর কোনো পরিবর্তন থাকবে না। পরিবর্তন নেই, সিরিয়াসলি। আমি আমি কালকে মাঝরাত্রিতে বাড়ি ফিরেছি এবং আমি ভাবছি আচ্ছা চোখটা খুলবে তো, আর শুধু মাঝে মাঝে ভাবছি না না, চোখ তো আমায় খুলতেই হবে। একবার যদি আমি ঢুকে যেতে পারি স্টুডিওতে, তারপর আমি জানি আমার ঘুমটা কেটে যাবে আর কি। এবার তুমি একটা শুরু করো, তারপরে বাকিটা আমরা ঠিক আছে থাকি আর কি। আমার খুব পছন্দের একটা গান দিয়ে শুরু করি। অনেক কটা বছর পেরিয়ে এলাম এই ইন্ডাস্ট্রিতে, জীবনের দিকেও, সো কাজেই আমরা অনেক কিছু অনেক সময় চিনে চিনতে পারি না, তো সেই রকম একটা গান। চেনা যায় কি বাড়লে বয়স, সবাই মানুষ হয় কি বাড়লে বয়স, মানুষ চেনা যায় কি বাড়লে বয়স, সবাই মানুষ হয় কি। চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দায়, হায় রে বলি তাই মানুষ চেনা দায়। হাত বাড়ালে বন্ধু সবাই হয় না, বাড়ালে হাত বন্ধু পাওয়া যায় না, হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না। পেরিয়ে অনেক পথ নিলামে সব, পেরিয়ে অনেক পথ নিলামে সব, আমি নয় শত্রু হব তাই, মাইরে আমি নয় শত্রু হব তাই। পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি, হাসলে পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি, হাসির নিচে কান্না অনেক হলো আর না, হাসির নিচে কান্না অনেক হলো আর না, মন খুলে হেসে যাব তাই, ভাই রে মন খুলে হেসে যাব তাই, বল বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, ও বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, আবার বাড়লে বয়স মানুষ চেনা যায় কি। চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়। কি গান বলো,
একদম কি সত্যি কথা না একদম মানে সহজ সত্যি কথা যা বলে আর তবে আমরা তোমায় চিনি আর তোমার বয়স কিন্তু বাড়েনি সেই 25 আটকে আছে আচ্ছা 25 আটকে আছে বলছি হ্যাঁ আমি তো ভাবছিলাম মাও কম আও তো কমই আসলে 25 বছর বয়সে ছবিটা কালকে দেখেছি সেই রকম চোখে লেগে আছে সঙ্গে কোন বন্ধু সুপ্রভাত হ্যালো হ্যালো সুপ্রভাত কে বলছেন হ্যাঁ গুড মর্নিং অপরাজিতা গুড মর্নিং কল্যাণসুর বলছি বেয়ালার থেকে বলুন কল্যাণ দা আজকে এমন একটা সকাল আজকে জোজো এসছে তো যাকে প্রথমে তোমাদের শুভেচ্ছা জানাই এবার জোজোর কাছে যাচ্ছি একদম স্ট্রেট জোজো আপনাকে নমস্কার নমস্কার কবে থেকে আপনার গান শুনছি চিন্তা করা যায় না প্রচুর বছর হয়ে গেল আপনার গান শুনছি এটাই 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 আমার সবথেকে বড় পাওয়া হ্যাঁ সবচেয়ে বড় কথা মহিনের ঘোড়াগুলি থেকে আপনি গান শুরু করলেন ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ আর আমি যেহেতু আপনি বোধহয় ট্র্যাকে গাইছেন মনে হচ্ছে আমার আপনি নিজে নিশ্চয়ই সিলেক্ট করে নিয়েছেন আজকে গানগুলো তবু আমার একটা অন্যরকম নিবেদন ছিল আজকে যদি আপনি করতে পারেন জানি না পারবেন কিনা একটু আপনার গলায় হিন্দি রবীন্দ্রসঙ্গীত যেটি আপনি করেছেন আগে আর একটু গজলের দিকে আর ওয়েস্টার্ন কিছু শুনতে চাই আচ্ছা আর বাংলা গান যদি বলেন আমি দুটি গানের কথা বলবো যেতে দাও আমায় ডেকোনা আর তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে যদি সম্ভব হয় কারণ আপনি আজ যদি নিজে সিলেক্ট করে নিয়েছেন দেখে মনে হচ্ছে না সেটা ঠিকই কিন্তু নেবেন আপনি আশা মানে একটা হাঙ্গামা জমজমাট অনুষ্ঠান তুলনা হবে না ভালো অনুষ্ঠান হবে এইটুকু আশা রেখে ফোনটা রাখছি অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন হ্যাঁ ডেফিনেটলি একটা তো সব সময় প্ল্যান থাকে আর ট্র্যাক রয়েছে কিন্তু তার মানে যদি আমরা ছেড়ে দেব এরকম তো কোনো কারণ নেই আমরা মাঝে মাঝে বলবো এটা একটু হালকা করে আমার আমার আরেকটা বলি যে উনি অনেক অনেক রকমের গান বললেন এবং এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া যে আমাকে যখন এসে কেউ বলে দিদি সেই কলেজ লাইফ থেকে আপনার গান শুনছি আমি এখন আমার ছেলেও শুনছে তো আমার আমার যতদূর মনে হয় যে হয়তো ওনার নাতি বা নাতনিও শুনবে এন্ড এটা আমার কাছে সত্যি একটা বড় আশীর্বাদ তোমার তখন এই একই রকম গলা একই রকম চেহারা থাকবে একটু রোগা হবো না বলছো তুমি তো হতে চাও না তুমি তো কোনোদিন রোগা হতে চাও না আচ্ছা উনি হিন্দি রবীন্দ্রনাথের গানের কথা বললেন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওটা যেই অ্যালবামটা করেছিলাম প্রায় বোধহয় 10-15 বছর আগে আর আপনাকে একটা সুখবর দিই যে আমার রিসেন্টলি আরেকটা রবীন্দ্রনাথের অ্যালবাম এত বছর পরে আসছে যেটাতে 20খানা গান আছে এবং 20টার মধ্যে 10টা বাংলা 10টা হিন্দি সো কাজী আমার মনে হয় যে এই বছরটা আমার কাছে খুব স্পেশাল অ্যাজ আ সিঙ্গার অ্যাজ অ্যান এন্টারটেইনার অ্যান্ড অ্যাজ আ পারফর্মার এবং আজ পর্যন্ত যারা যারা আমার নানান রকমের গান আপনারা ভালোবেসে এসেছেন তাদের কাছে ডেফিনেটলি এইটা একটা তো চমক আরও দুটো আছে সেগুলো পরে বলছি হ্যাঁ ওটা মোটামুটি একটু আমি জানি আগে আমরা পরে বলবো এখন কি তাহলে একটু আমি ওনার রিকোয়েস্ট একটা গজল আর ওয়েস্টার্ন তো আমি একটু একটু খালি গলায় শোনাই কারণ আমি তো ওরমভাবে মানে গজলের ট্র্যাক নিয়ে যাব মানে অতগুলো ট্র্যাক গুছিয়ে আনাটা মানে তাহলে 2 ঘন্টার অনুষ্ঠান করতে হবে কি 3 ঘন্টার করতে হবে আমি একটু আপনাকে গুনগুন করে শোনাই একটা গজলঙ্গের গান আমি করেছিলাম বেশ কয়েক বছর আগে ওটাতে এই প্রথমবার আমার মনে হয় কোনো আধুনিক অ্যালবামে হিন্দি এবং বাংলা মিশিয়ে গাওয়া হয়েছিল সৌম বসুর সুর ছিল কথাটাও সৌমদার ছিল তো সেইটা আমি একটুখানি আপনাকে শোনাই পল পল ইয়াদোঁ কি বুঁদে সাজিয়ে যাই অকারণ পল পল ইয়াদোঁ কি বুঁদে সাজিয়ে যাই অকারণ বিখরে হে রাহোঁ মে তেরে বিখরে হে রাহোঁ মে তেরে ছুঁয়ে দেখো সে আমার মন পল পল ইয়াদোঁ কি বুঁদে সাজিয়ে যাই অকারণ আসেনি ফিরে সুরে ভেজা মন আলোতে জড়ানো দিন তবু কেন তারি আশাতে এই চারা অমলিন ফির কিউ কমবখত দিল ফির কিউ
স্বপ্ন বনে সারাক্ষণ পল পল ইয়াদো কি বুঁদে সাজিয়ে যাই অকারণ। চমৎকার, খুব ইন্টারেস্টিং, একটা খুব ইন্টারেস্টিং গান। এবং এখন তো অ্যাকচুয়ালি একটা চল হয়েছে, তুমি বাংলা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে দেখবে যে হিন্দি কথা আর বাংলা কথা মিশিয়ে তার মধ্যে কিছু ইংলিশ র‍্যাপও র‍্যাপ ঢুকে যাচ্ছে। সো আমার মনে হয় যে এটা বোধহয় প্রথম আমরা কাজ করেছিলাম তখনও এই ধরনের চলনটা শুরু হয়নি। আর উনি ইংরেজি গানের কথা বলছিলেন সেটা, আচ্ছা দু লাইন আপনার জন্য ইংরেজি গান, একটা ছোট্ট করে ফোনটা ধরে, হ্যাঁ হ্যাঁ ধরে নাও। সুপ্রভাত। এমন একজন শিল্পী এসছে আমাদের কাছে, সুপ্রভাত। সুপ্রভাত, তোমাকে তুমি করে নাম ধরে বলছি এই জন্য, তোমাকে না খুব ছোটবেলা থেকে দেখে আসছি এবং তুমিও খুব ছোট ছিলে। এইটা অনেকে মিস করে যায় জানেন তো, মানে যারা বলেন যে আমি সেই ছোটবেলা থেকে আপনার গান শুনেছি, অ্যাকচুয়ালি মানে তখন হাফ প্যান্টে শুনতাম, এখন ফুল প্যান্টে শুনছি, ওনারাও ভুলে যান যে তখন আমিও কিন্তু ছোট ছিলাম। খুব ছোট তুমি, আমি বলছি তো তখন তুমি খুব ছোট, আমাদের পাড়ার ফাংশনে তুমি এসেছিলে তখন তুমি সত্যি সত্যি খুব ছোট, এবং আমরাও তখন, আমিও তখন স্কুলে পড়ি এবং তুমিও মানে ওই রকমই ছিলে, খুবই ছোট। এবং কি সুন্দর প্রাঞ্চ অঞ্চল একটা মানুষ, সেই একই রকম প্রাঞ্চঞ্চল মানুষকে আজও দেখি। সত্যি তুমি আমাদের কাছে একটা ইন্সপিরেশন, সত্যি ইন্সপিরেশন। খুব ভালো লাগে যে এত সুন্দর প্রাঞ্চঞ্চল থাকা, এত সুন্দর একই রকম থাকা একটা মানুষ, মানে আমি একই রকম তোমাকে, তোমার কি বললাম, মানে তোমার স্বভাব, তোমার কথাবার্তা, তোমার বলচাল কি কোনো রকম পরিবর্তন হয়নি, এটা একটা বড় ইন্সপিরেশন আমাদের জেনারেশনের জন্য। ঠিক, খুব ভালো থেকো, তোমাকে স্পেশাল কোনো রিকোয়েস্ট করবো না, কারণ তোমার গান মানে একটা যে কোনো গান, এবং তুমি তো নানান ধরনের গান গাও, নানান রঙে তুমি মিশিয়ে রাখো, কাজী কাজী তুমি যেটা করবে সেটাই আমাদের কাছে বিরাট পাওনা। হ্যাঁ, একবার সেইভাবেই সাজানো আছে বিবেক দা, সেজন্য সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, আমি আমাকে হয়তো মানে স্পেশাল কোনো এফোর্ট দিতে হয় না একরকম থাকার জন্য, শুধু ওই চেহারাতে একটু বেবি ফ্যাট এখনো আছে, বাকি দিল তো বাচ্চা হে জি, মাঝে মাঝে এরকম করে স্মুদি, মানে মাঝে মাঝে কেন, প্রতিদিনই যায়। এবং এটা আমার আমার মনে হয় আমাকে দীর্ঘদিন যারা চেনে তাদের একই বক্তব্য, বাট আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি মানে ইন্টেনশনালি এরকম, মানে যখন তুমি ধরো অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন আমি স্টেজে থাকি আর যখন আমি গ্রিন রুমে থাকি তখন আমি দুটো আলাদা মানুষ, আর যখন আমি বাড়িতে থাকি তখন আমি আরও আলাদা মানুষ। তো কাজেই যারা আমাকে একদম মানে বাড়ি থেকে স্টেজ অবধি দেখে বলছে যে তখন ওটা বলে যে আচ্ছা স্টেজের মানুষটা বাড়িতে এলে আলাদা হয়ে যায় কেন, বললাম অ্যাকচুয়ালি বাড়িতে এসে আলাদা হয়ে যায় না, সারাক্ষণ এত আওয়াজের মধ্যে থাকি না, তখন আমার মনে হয় আমার নিজেকে একটু চুপ করে থাকা উচিত। তো আমি বিবেক দার জন্য, আর যিনি আমাকে ওয়েস্টার্ন গানের অনুরোধ করেছিলেন, আমি তাদের জন্য দুটো লাইন শোনাই আমার খুব প্রিয় একটি গানের। এটারও ট্র্যাকস নেই আমার কাছে, তো আমি খালি গলায় শোনাই। ইনফ্যাক্ট আমার খালি গলায় কেন না, গাইতে খুব ভালো লাগে। হ্যাঁ, তবে এটা ভাববেন না যে যখন তাহলে আমাকে গাইতে বলবেন আমি তখনই গাই, আমি কিন্তু একদম গাই না। এবং এটা আমার বন্ধু বান্ধবদের কমপ্লেন যে আমরা নন সিঙ্গার হয়ে বাথরুমে কি চিৎকার করে করে গান গাই আর তোকে কখনো গুনগুন করতেও শুনি না, এটা আমার একটা ড্রব্যাক। বাট মাইক্রোফোন আমার হাতে থাকলে আমি খালি গলাতেও গান গাইতে পারি। I've been along with you inside my mind, and in my dreams I've kissed your lips a thousand times. I sometimes see you pass outside my door. Hello, is it me you're looking for? I can see it in your eyes, I can see it in your smile. You're all I ever wanted, and my arms are open wide. Tell me how to win your heart, for I haven't got a clue. But let me start by saying I love you. I sometimes see the sunlight in your hair, and tell you time and time again
how much I care. Sometimes I feel my heart will overflow. Hello, I've just got to let you know, 'cause I wonder where you are, and I wonder what you do. Are you somewhere feeling lonely, or there's someone loving you? Tell me how to win your heart, for I haven't got a clue. But let me start by saying I love you. ও ট্র্যাক ট্র্যাক লাগবে না, আরে মাইক্রোফোন যখন হাতে আছে তখন সাহস করে মাঝে মাঝে একটা দুটো আমরা রিকোয়েস্ট করে ফেলবই আর কি, কিছু করার নেই। জল খাইয়ে রেখে দিলেও আমি এরকমই থাকবো। বাট যেটা হয় যে আমার, তুমি কি ফেভারিট ফুডের কথা জিজ্ঞেস করতে আসছিলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আই লাভ চাইনিজ, আই লাভ কন্টিনেন্টালস, বাট আই লাভ তন্দুরি অলসো। কিন্তু যেটা হয় যে আমরা যখন ওই আমাদের সিজন টাইম চলে, যখন সারাক্ষণ দৌড়াদৌড়ি হচ্ছে এবং ধাবায় ধাবায় খাওয়া হচ্ছে, সেই ফেজটার পরে আমি চেষ্টা করি বাড়ির খাবার খেতে একদম, মানে শুধু আলু সেদ্ধ ভাত হলে তো কেয়া বাদ, মানে অতদিন তেল মশলা খাওয়ার পরে না, ওটা তখন অমৃত মনে হয় একদম। আমি খুব একটা জাঙ্ক ফুড পছন্দ করি না, বাট ইয়া মানে কোনো সময় একটু চিকেন ফ্রাই, একটু একটা বার্গার খেলাম, কিন্তু আমি খুব বেশি ফাঁসি নয় ওইগুলোর ব্যাপারে আর কি, মানে আমাকে খেতেই হবে এরকম। বাঙালি খাবার তো ডেফিনেটলি, বাঙালি মেয়ে হয়ে বাঙালি খাবার ভালো লাগবে না? তার মধ্যে বর্ষাকাল চলছে, ইলিশ মাছ, কিসব বলছো, ফোনটা নিয়ে নি দাঁড়াও, এখন আমি ডায়েটে আছি, তুমি ফোন বাবা না, ঠিক আছে, আমি ফোন নিয়ে নি, ইলিশের কথা বলছো, কিরকম একটা মনে হচ্ছে কাঁটা বাঁচতে হবে। সঙ্গে কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত বলো, কেমন আছো? সুপ্রভাত, তুমি এরকম খাওয়া দাওয়া চালিয়ে যাও, আলু সেদ্ধ ভাত আমারও খুব প্রিয়, তার সঙ্গে গোবিন্দভোগ চালের ভাত একদম তাই, আর তার সঙ্গে যদি ঘি হয়, কাঁচা লঙ্কা হয়, তোমার কাছে যেটা শুনতে চাই, যেটা আমার মারও খুব প্রিয়, আমার মাও তোমাকে ভীষণ পছন্দ করে, তোমার বাবাকেও যেমন পছন্দ করতেন তেমনি ভাবে তোমাকে ভীষণ পছন্দ করে এবং আমিও করি। ভূতের ভবিষ্যৎ মার ভীষণ প্রিয় সিনেমা, এবং ভূতের ভবিষ্যতের সেই গান তোমাকে গাইতে হবে, তার সঙ্গে আশাজি, আশা তুমি আসলে আশাজি উষা উঠুক, তুমি না গাইলে ঠিক সম্পূর্ণ হয় না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সঙ্গে আরো এক বন্ধু রয়েছেন, সুপ্রভাত। সুপ্রভাত। সুপ্রভাত দিদি, নমস্কার, আমি দিল্লি থেকে ইন্দ্রাণী চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, আমি একটু জোজোর সাথে কথা বলতে চাই। বলুন। হ্যাঁ জোজো, হ্যালো জোজো, আমি তোমার বোন হবো না দিদি হবো জানি না, কারণ তুমি আমার মামার তো বোন হচ্ছ। আচ্ছা। মিনার মামা আমার মানে মায়ের খুড়তুতো ভাই, ওকে, জামশেদপুরে। মামা ওকে গিয়ে বলবে যে আমি আবুদিন মেয়ে, আলি বুঝতে পারবে। আচ্ছা। হ্যাঁ, আমি তোমাকে অনেক ফেসবুকে লাইক করি, কমেন্ট করি, তুমি তার রিপ্লাই করো না যেহেতু চিনতে পারো না। না, চেনার জন্য নয়, অ্যাকচুয়ালি এতগুলো আসে তো তার মধ্যে, আর আমি খুব লেজি, আমি ইনফ্যাক্ট ফেসবুকে চ্যাট করি না। দেখেছিলাম যখন ঠাকুমা মারা গেছিলেন, তুমি বাবার সাথে হয়তো গেছিলে, তোমার ঠাকুমা। হ্যাঁ বলুন। হ্যাঁ, তোমার ঠাকুমা যখন জামশেদপুরে মারা গিয়েছিলেন, তখন তুমি বাবার সাথে হয়তো গিয়েছিলে, আমিও ছোট ছিলাম, তুমিও ছোট ছিলে। কোনো রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট আছে এতদিন পরে? হ্যাঁ, রিকোয়েস্ট তো আছে অবশ্যই, কেন কি যদিও নতুন অ্যালবাম বানিয়েছে রবীন্দ্রসঙ্গীতের, সেখান থেকে একটা যদি গান করে, প্লাস কলকাতা কলকাতা গানটা যদি একবার করে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন, নতুন অ্যালবামটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, ওটার জন্য আমরা ওয়েট করব। তুমি কি তাহলে কি শোনাচ্ছ? আমার মনে হয় যে এত খাওয়া দাওয়ার কথা হলো, যখন একটা ওরকম গান শোনাই, আরো খিদেটা বাড়িয়ে দেবো আর কি। অ্যাকচুয়ালি বাঙালিদের
যে কোনো মানে আড্ডা হোক বা কোনো মানে ফেস্টিভ্যাল হোক, খাওয়া দাওয়া ছাড়া কি আর হয়? ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলিয়া নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলিয়া নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ট্যাবে বিয়েছে, আমি তাই তো বলি, আমি তাই তো বলি, আমি তাই তো বলি, চুল বিধি সাজ হলুদ রঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। জমে গেছে এরকম অবস্থাতে না, এক্ষুনি গান বা কথায় নয়, ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব। ফিরে এলাম আবার আজ সকালের আমন্ত্রণে নিয়ে, জোজোকে সঙ্গে নিয়ে। তাহলে জেজো জেজো আমরা একটু হিন্দি গান শুনবো? হ্যাঁ নিশ্চয়ই, একটা পুরনো গান শোনাই, এটাকে একটু অন্যরকম, ওই এখন যেরকম হয় রিমেক করা তো ওরম ভাবে অ্যালবাম আর হয় না, তো আমরা ওই কভার সং করি এবং সেটা ইউটিউবে দেওয়া হয়, ওরকমই একটি গান, আমার খুব প্রিয় একটি গান, কিন্তু আমরা একটু ওই জ্যাজ ফরম্যাটে এটাকে করতে চেয়েছি, আমার তো নিজের খুব ভাল লাগে এটা,
আশা করি সকলের ভালো লাগবে। अजीब दास्तां है ये, कहां शुरू का खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। अजीब दास्तां है ये, कहां शुरू का खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग पड़ी हूँ ख्वाब से। दास्तां है ये, कहां शुरू कहां खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे। अजीब दास्तां है ये, कहां शुरू कहां खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। क्या बात, তুমি বলছো আমাদের পক্ষে তো বসে থাকাটা খুব মুশকিল, আর এই মানে এত সকালে একটা একটু নাইট ক্লাব ফিলিং যে মনে হচ্ছে না আবার কালকে রাত্রিবেলাটা ফিরে যায়। একদম তাই, ব্যাপারটা ওরকমই। মানে লাস্ট টাইম তোমার সঙ্গে যখন দেখা তখন আমরা প্রচন্ড নাচানাচি নাচানাচি করেছিলাম, রাইট? যাই হোক, কিন্তু এখন আমরা এসব করবো না, কিন্তু একটা নাচের গান মানে ওই ভূতের ভবিষ্যতে একদম নিশ্চয়ই গাইবো। তা সেটা কি তুমি এখন গাইবো? গাইতেই পারো। ওকে, তবে মানে তুমি সেই ফাঁকে আমরা একটা ফোন নিয়ে নিয়ে নাও। সুপ্রভাত। রোদ ঝলমলে সুন্দর সকালে সুপ্রভাত এবং শুভ সকাল জানাই সম্মানীয় অপরাজিত আপনাকে এবং তারা টিভির পুরো ক্রিয়েটিভ বন্ধুদেরকে। আমি দুর্গাপুর থেকে বন্ধুবর সুরজিৎ ভট্টাচার্য আপনার সাথে কথা বলছি। বলুন সুরজিৎ দা। মানে প্রথমেই বলি যে আজকে সত্যি ফোনটা না পেলে মানে আমার মতো কষ্ট মনে কেউ পেত না, কেন আজকে মানে যে দিদি এসছে আমাদের অত্যন্ত প্রিয় দিদি যযদি, যযদির গান শুনলে মানে দুজনের কথা মনে পড়ে যায়, সেটা যযদি নিজেও ভালো করে জানে যে দুজন হয়তো এই পৃথিবীতে আর নেই, তারা মনের আমাদের মনের মণিকটায় আছে, যারা অসম্ভব ফ্যান ছিলেন যযদি, এক হচ্ছে আমার বাবা আর এক হচ্ছে আমার পিসেমশাই। মানে কি বলবো, মানে এত বড় ফ্যান মনে আমি কোনোদিন দেখিনি। তো যযদির কাছে যাই। যযদি, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ ভাই, সুরজিৎ বলছি দুর্গাপুর থেকে। বলুন, তোমার সম্বন্ধে নতুন করে তো কিছু বলার নেই, তোমাকে একটা প্রমিস করলাম, তুমি পুজোতে যে তোমার সিডি বার করছো মানে অনেক দিন পর, সেই সিডিটা আমি কে কিনবো, আমি সবাইকে বলবো তোমার সিডিটা যেন কেনে। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ।
এবং তোমাকে দুটো গানে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? মানে হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, দুটো গানে রিকোয়েস্ট করছি। তুমি তো মানে একটা সময় মানে কলেজ থেকে আরম্ভ করে পাড়ার মানে সমস্ত অলিগলিতে মানে সেরকমই দুটো গান বলছি। একটা হচ্ছে আমি ষোলো পেরিয়ে গেছি, হাওড়া থেকে সাপড়া গাছি হাফটি ফিটে পৌঁছে গেছি, যদি সম্ভব হয় মানে তোমারই কথা রেল ধরে, যে এই যে বর্ষাটা মানে আমরা অনুভব করলাম, কিন্তু বর্ষার পর কালকে এমন গরম, সেই গরমের অনুভূতিটা কে ফিল করার জন্য শহরের উষ্ণতম দিনে যদি সম্ভব হয় তোমার নিজের মতো একদম করে ওয়েস্টার্ন দিয়ে মিউজিক দিয়ে। খুব ভালো থেকো, হ্যাভ এ গ্রেট ডে, রিগার্ডস সুরজিৎ টাটা। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, থ্যাংক ইউ। আমি আমি কোথাও একটা ভাবছি কেউ না কেউ এই গানটার কথা বলবে। দেখো আমি এত মানে শিল্পীদের গান গেয়ে বড় হয়েছে, আমার নিজের গান অনেক পরে এসছে। অনেক শিল্পীরা লাকি যারা নিজেদের অ্যালবাম প্রথমে বের করেই তারা সুপারহিট হয়ে যায় এবং তার একটা নামের জায়গায় পৌঁছে যায়। তো আমার নিজের গান গাইবার আগে অনেকটা অনেক কটা দিন মানে গান গেয়ে গিয়ে লড়াই করা এপাড়া ওপাড়া এবং বিভিন্ন শিল্পীদের গান, সেটা কিন্তু আজকে আমার নিজের অনেক কটা গান আছে, তারপরেও আমি ওই জায়গাটাকে ছাড়তে পারি না। মানে আমার নিজের এখনও লাইভ শো দেখলে পরে তুমি দেখবে যে আমার হয়তো তিন চারটে গান, বাকি সব যেগুলো আমার ভালো লাগার গান এবং ডেফিনেটলি আমার দর্শকদেরকে এন্টারটেইন করে সেই রকম গান। কিছু কিছু জায়গায় অনেকে অফেন্ডেড হয় যে আপনার নিজের এতগুলো গান আছে কেন গান না, অনেকে বলে কেন নিজের গান তো গাইতে এত অ্যাভয়েড করেন কেন। অ্যাকচুয়ালি অ্যাভয়েড নয়, আমার যে কটা হিট গান আছে ঠিক আছে সেগুলো আমি জানি, যেগুলো রিকোয়েস্ট করবেই সেগুলো আমি গাই। আর আমি না আমার রুটটাকে কখনো ছাড়তে পছন্দ করি না। মানে যাদের গান গিয়ে আমি পপুলারিটি পেয়েছি তাদেরকে ভুলে যাব। ওই যে তোমাকে একটু আগে বলছিলাম যে আশাজির গান, আশাজির গান এখন একটু কম গাওয়া হয় কারণ এত রকমের শিল্পীরা এসে গেছেন এবং এত রকমের মানে আমাদের একটা অনুষ্ঠানে তো সকলের গান গাওয়া সম্ভব হয় না। তো ওই একটা হয়তো আর ডি বর্মন আশাজির আমি ডুয়েট গাইলাম কিন্তু তাতে অনেকের মন ভরাতে পারি না, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আপনি ষোলো পেরিয়ে গেছেন বলেন, ষোলো পেরিয়ে গেছে ট্র্যাক আমার কাছে নেই, বাট আমি একটুখানি নিশ্চয়ই শুনিয়ে দেবো। আর হ্যাঁ, গরম মানে এত বৃষ্টির পরেও কাল থেকে বেশ গরম লাগছে, আমারও লাগছে ডেফিনেটলি। আপনাদের তো বোধহয় একটু গরমটা আগে পৌঁছায়, আমার দেরিতে পৌঁছায়, তবুও লাগছে। তো আপনার জন্য আমি একটু খালি গলায় শহরে উষ্ণতম না, ইনফ্যাক্ট এসিতে অনেক অনেকে আমি যেরকম চিল্ড এসিতে থাকতে পছন্দ করি। হ্যাঁ, আর আমার যারা অ্যাসোসিয়েট তারা বলে বাবা একটু বন্ধ কর না, একটু কমা না, কারণ ওদের তো ডাইরেক্ট লাগে, আমার তো আসতে অনেকটা সময় লাগে, ওই জন্য আমার অতটা চিল লাগে না। তো শহরে উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ, শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমতই শহরের রডোডেনড্রন তোমায় দিলাম আজ। উনি এত নস্টালজিক লাগে সত্যি, এবং এই গানগুলো না কখনো পুরনো হবে না কখনো। মানে কিছু কিছু গান আছে মানে যেগুলো তুমি যে কোনো পরিবেশে যে কোনো সময় গাও, ইজ হিট একদম, এবং তুমি যখনই শুনো মানে তোমার ভালো লাগছে, একদমই একদমই তাই, ভালো লাগছে না তাও তুমি শুনলে মানে আমার তো এটা খুব হয় যখন ধরো গাড়িতে ট্রাভেল করছি, এফএম এ অনেক গানের মাঝখানে হঠাৎ এরকম একটা গান দিয়ে দিল, তখন না মানে মানে একদম পুরো ইউটার্ন হয়ে যায় মুডটা। ঠিক, এটা ভীষণ ভাবে হতে থাকে এবং এই গানগুলো দেখবে বারবার শুনতে ইচ্ছেও করে ভিতর থেকে একটা। কিছু কিছু গানের মধ্যেই হয় না হিপনোটাইজ করার একটা ব্যাপার থাকে, এইগুলো এরকম ধরনের। তো অনেকদিন ধরে ভাবছি শুনবো শুনবো শুনবো, শোনা হচ্ছে না, ফট করে কোথাও একটা শুনতে পেলে, তাই না? আমরা তাহলে কি ভূতের ভবিষ্যতে যাই। জলতা রহা মেরা
पास सजन बाकी सब कुछ बाद में। हाय मोरे अंग अंग में आग लगाए दे, हाय मोरे अंग अंग में आग लगाए दे बलमा, तू बड़ा बेईमान बलमा, तू बड़ा बेईमान, धक 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 धड़का मेरा मन, आग की लपेट मा जल गया बदन बलमा, तू बड़ा बेईमान, हाँ तू बड़ा बेईमान। ओहो जालिम तू दवा नहीं दर्द बन गया, क्यों किया ये सितम, जालिम तू दवा नहीं दर्द बन गया, क्यों किया ये सितम, छोड़ेंगे ना तुझको अब बचना हमसे सनम बलमा, तू बड़ा बेईमान, हाँ तू बड़ा बेईमान। She's on fire, fire, fire. Look at the babe, she's burning with desire. She got the fire inside her. She's gonna set this place on fire. Yo! 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 राख हो गई जवानी राख हुआ जिस्म जल गए थे हम, राख हो गई जवानी राख हुआ जिस्म जल गए थे हम, तोड़ेंगे ना तुझको अब हम बचना हमसे सनम बलमा, तू बड़ा बेईमान, हाँ तू बड़ा बेईमान। लगा के तुझे ऐसा मार डाला, बुरे नजर वाले तेरा मुंह काला। क्या बात, কি পিকচারাইজেশন লাস্ট এর ওয়ার্ডটা বললাম না, একটা বাজে শব্দ আছে, দুষ্টু শব্দ আর কি। হ্যাঁ সকাল সকাল তো, সকাল সকাল মানে এমনিতেই আমরা কোন রকমে নিজেদেরকে কন্ট্রোল করে রাখছি। ঠিক আছে আপাতত একটু ছেড়ে দিই, মানে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি তাড়াতাড়ি। আজ সকালের আমন্ত্রণে নিয়ে আবারও চলে এসেছি সঙ্গে আমাদের প্রিয় জোজো। এই জাস্ট ব্রেক থেকে ফিরব, কানে এলো এবারে পুজোতে একটা হাটকে স্টাইল করতে হবে, কি করব। আরে একটা চিন্তা ভাবনা থাকে না, মানে দেখো আমি তো আমার শরীর নিয়ে ওয়েল ভেন্টিলেটেড আউটফিট বা গাউন পরতে পারবো না, মানে ভেন্টিলেটেড আর কি। তো ন্যাচারালি আমার মনে হয় যে আবার তুই রং করেছিস, এবারে আর কিছু থাকবে না, যে কটা আছে সব পড়ে যাবে। মানে আমি কখন কি করব, তুই আজকে ব্ল্যাক লিপস্টিক পরে এসছিস, বুঝতে পেরেছি চল, মানে এটা হতেই থাকে, মানে একটা কিছু না কিছু এক্সপেরিমেন্ট আমার মধ্যে চলতেই থাকে। সেদিন তুমি অনেকদিন বাদে শাড়িতে দেখলাম আমার, কিন্তু হ্যাঁ আমিও নিজেকে মাঝে মাঝে শাড়িতে দেখি, বেশ নতুন নতুন লাগে ওটা দেখে, এবং মানুষজনেরা খুব সুন্দর লেখেন সেটাও আমার খুব ভালো লাগে। কিন্তু কি করব, মানে ছোটবেলা থেকে তো ওইটার অভ্যেস নেই, তো আমি অ্যাকচুয়ালি শাড়ি পরি না,
অল ক্রেডিট গোজ টু দ্য সেফটি পিনস, অল ক্রেডিট গোজ টু দ্য সেফটি পিনস। হ্যাঁ মানে শাড়ি আমাকে পরে, আমি শাড়িকে পরি না, যাকে পরে যার যেটা আসলে অভ্যেস। মানে আমি একটা মজার কথা বলি, বিয়ের পরে পরে মানে আমার আর আমার হাজবেন্ডের এরকম ছিল, মানে ও ফুল প্যান্ট পরতাম, আমি হাফ প্যান্ট পরতাম, দুজনে মিলে মারপিট, এই তুই এটা করলে ঠাস মাথার মধ্যে। মানে বিয়ের পরে আর মা মানে আমার শাশুড়ি মা বললো এখন একটু পাল্টা, নিজেদেরকে একটু পাল্টা। তো একদিন কোথায় একটা যাবো আমরা, তো আমি শাড়ি ফাড়ি পরে হাঁটছি, আস্তে করে কানের কাছে গিয়ে বলে তুমি কিন্তু শাড়ি পরে হাঁটছো। হ্যাঁ মানে আমি কিরকম ভাবে হাঁটছিলাম এবারে বুঝতে বুঝতে পরে হাঁটছি। আমাদের সঙ্গে এক বন্ধু বাংলাদেশ থেকে, সুপ্রভাত। সুপ্রভাত কে বলছেন? নমস্কার আপনাদের দিদি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হৃদয়ের আনন্দ দ্বারা সুখে দুঃখে আমাদের তারা। আজকে শিল্পী জরুরি ভালো লাগছে, আসলে আমরা তো সবসময় টিভিতে দেখি ওনাকে, কথা হয় না, একটু আজকে জরুরির সাথে কথা বলবো। বলুন। জরুরি নমস্কার। নমস্কার। আপনার নামটা দাদা? আমি বিনয় দাস, বিনয় দাস চট্টগ্রাম। বলুন বিনয়। হ্যাঁ তো অনুরোধ করার কিছু নেই, ওনার সব গানগুলো ভালো লাগে, একটু পারলে ওই আঠা বছরের একটা গান শুনালে খুশি হবো। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, এই রিকোয়েস্টটা তো আমরা পাবোই জানতাম, সঙ্গে থাকবেন। হ্যাঁ ওই আর কি, আমরা শাড়ির প্রসঙ্গে ছিলাম, যাকে সব আমার আমার তো এটা তো রেগুলার হয়, এবং আমি ছোটবেলা থেকে মানে স্কুলের সময় থেকে মা পিন করেই রাখতো, মানে তুমি এটাকে ড্রেসের মতো পরবে, স্কুলে দু বছর পড়তে হয়েছিল ওই প্লাস টু, আমাকে তুমি সকালবেলায় বিরক্ত করবে না, তো আমি ওইভাবেই অভ্যস্ত এখনো, ঠিক তাই। ওটা আসলে মানে ইউজ টু আর কি, যারা যেরকম মানে আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে কত কতজনকে দেখি কি সুন্দর সুন্দর বড় বড় দারুণ ঘেরওয়ালা ঘাগরা পরে, হ্যাঁ মানে অনুষ্ঠান করতে যায় বা কোথাও শুটিং করতে যায়, তো মাঝে মধ্যে আমারও এরকম ইচ্ছে হয়েছিল দারুণ একটা দামি একটা ঘাগরা বানিয়ে গেলাম, আর আমার তো পায়ের তলায় সরষে স্টেজের ওপরে যখন থাকি, এ মাথা ও মাথা করতে গিয়ে একবার এ মাথায় আসতে গিয়ে একটা পেরে কেরমভাবে টান লাগলো, ফাড়। তো তারপর থেকে যেটা আমি সামলাতে পারবো আমি সেটুকুই পড়বো, তার বাইরে আমি যাবোই না, সে লোকে যাই বলুক। আমরা পূজোর জন্য অপেক্ষা করবো, আমরা পূজোতে দেখতে চাই যে তুমি কি করছো, এখন কি শুনবো? আমার একটা অ্যালবামের খুব প্রিয় একটা গান শোনাই, এটা অ্যাকচুয়ালি অ্যালবামটা একটু হাটকে, এটার নাম হলো, গানটার নাম হলো দশটা দিন, আর অ্যালবামটার নাম হলো কফি এফএম। এই অ্যালবামটার মধ্যে আমরা অনেক শিল্পীরা মিলে একসঙ্গে গান গেয়েছিলাম, তার আর প্রত্যেকটা গানই না কোনো না কোনো ছেলে মেয়েদের লাইফ স্টোরি নিয়ে, তো সেরকম আমি যেই মেয়েটির গান গেয়েছিলাম তার জীবনে তার মানে বাবা মায়ের অনেক ছোটবেলা ডিভোর্স হয়ে যায়, এবং তার জীবনে তার বাবা ফিরে আসে শুধুমাত্র দশটা দিনের জন্য, তারপরে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তো এরকম একটি জিনিস নিয়ে লেখা একটি গান, সোমনাথ ঘোষালের আর এই গানটা অ্যারেঞ্জ করেছে এবং সুর দিয়েছে তমাল কান্তি। তো আমি ওই গানটা শোনাই, এটা আমার খুব প্রিয় গান। চেনা ছিল এই ভেবে শৈশব কেটে গেল, নিঃসঙ্গতা একা থাকা, সময় চলে শুধু নেশায়, যখন একা ঘরে প্রতিটা রাত সবার সুখে আমি অসুখ, বাবা দেখতো না আমার মুখ, আমার জীবনে দশটা দিন
दिन बाबा के बिना कन्ना भेजा ओ सुखे बाबा के हरला তুমি এক একদিন দেখবে কোনো কিছু হয়তো তুমি খুব ফ্রেশ মুডে আছো, কিন্তু কোথাও গিয়ে তোমাকে কোনো একটা জিনিস এমন খোঁচা দিল তুমি একদম টুইস্ট হয়ে গেলে। তো এই গানটা এরকম অনেক জায়গায় হয়েছে, মানে অন স্টেজ গাইতে গাইতে আই বিকেম ভেরি ইমোশনাল, কিন্তু তারপরেই পর মুহূর্তে মানে ইট ওয়াজ ব্যাক অফ মাই মাইন্ড, ওটা তো চলতে থাকে, ইউ আর অ্যান এন্টারটেইনার, ইউ হ্যাভ টু সিং ইট ওয়েল। কারণ আমরা যখনই ইমোশনাল হই তখনই না আমাদের গলা ভেঙে যায়, তখন আমাদের গলাটা একটু ক্র্যাক করে, অ্যান্ড ইউ ক্যানট শো দ্যাট ওয়েন ইউ আর অ্যান এন্টারটেইনার।
কিছু করার নেই, কিছু করার নেই, অসম্ভব ভালো অভিনয়ে। মানে আসলে একটা জিনিস তো বন্ধুরা সবাই জানে, আমি কিন্তু ছোটবেলা থেকে তোমার অভিনয়ের খুব ফ্যান জানি, সিরিয়াসলি লাইটিটাতে তো আমার ছিটকে গেছি পুরো। ওইটা আমার কাছেও একটা খুব সারপ্রাইজিং, কারণ অভিশপ্ত নাইটির আগে আমি যে দুটো ছবি করেছি, একটা ল্যাপটপ কৌশিকদার একটুখানি আর সুমনদার কাঙালমাল শার্ট, মানে দুটো তো মানে একেবারেই অন্য ছিল। তারপরে বীরসা যখন আমাকে অভিশপ্ত নাইটির কথা বললো, তখন তো আমি ওটা মানে রোলটা শুনে বলছি তুমি চিন্তা করো না, ওটা তোমার, তুমি পারবে, ওটা তোমারই আর কি। সঙ্গে কে রয়েছেন? সুপ্রভাত। যেখানে হাসি ঠাট্টা গল্পে এক মজলিশি আমেজ পেয়েছি, এবং যেটা সাংগীতিক অনুভূতিতে এবং অনুভবে আনন্দের ফুলকির ঘনঘটা ঘটিয়েছে, যেটা সত্যিকারেরই, হ্যালো, হ্যাঁ শুনছি, সত্যিকারেরই এক সঙ্গীতের স্রোতে ভাসিয়ে দেয়, এবং আপনার সঞ্চালনার মাধ্যমে কিন্তু অসাধারণ এক সঙ্গীতকে আমরা হিদ মাজারে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যোজদির কাছে আসি। যোজদি, গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে তো আমি আপনার খুব ফ্যান, এবং সবচেয়ে বড় কথা আমার সাংগীতিক অনুভূতিতে আপনি এক অসাধারণ সাংগীতিক ব্যক্তিত্ব এবং খুব ব্রিলিয়ান্ট, এবং আপনার এই, হ্যালো, হ্যাঁ বলুন, এবং আপনার এই পুরনোকে নতুন প্রজন্মের স্রোতে ভাসানো এবং মনোরঞ্জনের আঙিনায় নিয়ে যাওয়া, এটা কিন্তু অসাধারণ লাগে। এই গবেষকের এই ভূমিকা সত্যি কিন্তু বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন দিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, ভীষণ ভালো, এবং আপনি কয়েকটা শব্দ ব্যবহার করলেন একদম, সেটা মনটা ছুঁয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। আর ওই যে আপনি বললেন যেটা, সেটা তো আমার মনে হয় যে সবসময় করতেই হবে, নিজেদেরকে ওই কম্পিউটারের মতো মানে আপগ্রেড যদি না করি তাহলে তো কোথাও একটা পিছিয়ে পড়তেই হবে। আর যেখানে মানে আমরা খাঁচা বলি আর মাচা বলি, আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা, মাচা হলো মঞ্চ আর খাঁচা হলো যেখানে আমরা রেকর্ডিং করি, তো রেকর্ডিং এ তো কোনো চাপ নেই, কিন্তু এই মঞ্চতে যদি মানুষজন বা এই প্রজন্মের ছেলে মেয়ে বা যারা গান শুনতে এসেছেন তাদেরকে খুশি না করতে পারি, একটাও তো টমেটো বাজারে থাকবে না। যাকে ওটা তো আবার বাউন্স ব্যাক করবে, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না। আমরা তাহলে এবার একটু আমি একটা পেপি নাম্বার শোনাই। ইনফ্যাক্ট যিনি বাংলাদেশ থেকে ফোন করেছিলেন আশাজির গান বলে, আমি আশাজির গান দু লাইন আপনার জন্য শোনাবো, তার আগে আপনাকে একটা আপনাদের দেশের আমার খুব প্রিয় গান শোনাই। এটা ইনফ্যাক্ট আমাদের সকলের খুব প্রিয়, ওই আবারও বসে বসে গান গাওয়া যে কি অত্যাচার, আমার উপরে অসম্ভব অত্যাচার হচ্ছে। হারানোর বেদনায় তুড়ে চলেছি সারা,
তুমি ছুঁলে আমায় এটা তো সবসময় বলতে হবে যে আমার হৃদয় জুড়ে আপনারাই আছেন এবং থাকবেন, প্লিজ মুছে দেবেন না আমাকে। ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমার এভাবে চলে যেও না। নিঃস্ব করেছো আমায়, তুমি হিনা হৃদয়ে আমার, নিঃস্ব করেছো আমায়, তুমি হিনা হৃদয়ে আমার, হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায়। তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি, ফিরিয়ে দাও প্লিজ, ফিরিয়ে দাও আমার ভালোবাসা, এভাবে চলে যেও না। ফিরিয়ে দিতে বলবো কিন্তু আমি জানি আমার ভালোবাসা আপনাদের, আমার প্রতি ভালোবাসা যদি আপনাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে নিই তাহলে আর কী করে গান শোনাবো, কারণ আপনাদের এই ভালোবাসার জন্য একটু বসে আছি, প্লিজ চলে যেও না। আর বলবো না, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, এরপরে বলবে যাও সব ভালোবাসা দিয়ে বাড়ি যাও। ব্রিলিয়ান্ট, মানে কিন্তু কি হলো বলো তো, মানে আমাদের ইমেজটা একটুখানি যেটুকু এবারে গান গাইতে বলবে, গান গাইতে বলবে, বলবে আমার জন্য এবার পচা টমেটো রেডি হচ্ছে। যাই হোক, মানে প্লিজ ওরকম করবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার। আজ সকালের আমন্ত্রণে নিয়ে চলে এসেছি আবার সঙ্গে জোজো, মানে সকালের আমন্ত্রণে কিনা সেটা মাঝে মাঝেই বোঝা যাচ্ছে আর কি, আর প্রায় বিকেল সন্ধে পৌঁছে গেছে, রাতের রাতের মানুষ তো আমি। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমরা তো মানে কি বলে না, ওই সারারাত্রি ব্যাপী বিচিত্র অনুষ্ঠান করে বড় হয়েছি, তো কাজেই আমাদের কাছে সকালটা তো ঘুমানোর সময় ছিল তখন, আর রাতটা হলো জাগার, আমরা রাত জাগা পাখি, তার জন্য যত রাত বাড়ে তত আমার মনে হয় যে ব্যাস এখন গাইতে এনার্জি বাড়ছে। কিন্তু সকালবেলায় আমি দেখেছি তুমি কিন্তু ঠিক সময়ে পৌঁছে যাবে, এবং আমি এমনিতে খুব আর্লি রাইজার, কারণ আমার যে ছানাপোনাগুলো আছে চারজন, তাদের জন্য আমাকে মানে আমি যদি ধরো আমার তিনটের সময় ফ্লাইট ধরারও থাকে, দুটো থেকে তিনটে অবধি তাদেরকে এক ঘন্টা আমায় সময় দিতে হবে, নাহলে আমার একদম শেষ অবস্থা খারাপ, মানে তারা ভৌ ভৌ করে, তারা মা মা বলে না, তারা ভৌ ভৌ মোটামুটি বন্ধুরা বুঝতে পারে গেছে আর তারা জানেও। তুমি তাহলে এবারে একদম শেষের দিকে পৌঁছে গেছি, তো খুব একটা সময় নেই, সেজন্য তোমার কাছ থেকে বেশি বেশি গান শুনতে চাই। আচ্ছা রবীন্দ্রনাথের গানের কথা বলেছি, আমি দু লাইন একটু অন্য গান শুনিয়ে দিই। আমি হিন্দিটা আসলে কি হয়, হিন্দি গানগুলো ওগুলো যদি একটু লিরিক্স গন্ডগোল হয়ে যায় আমি ওই কন্ট্রোভার্সির মধ্যে পড়তে চাই না। হ্যাঁ হ্যাঁ, দু লাইন শোনালো তার মধ্যে আবার কথা ভুল।
যদিও সব বলবো না, কিন্তু না তুমি না বললে কি হবে, অনেক নিন্দুকেরা আছে তুমি জানো ভালোবেসে। তো আমি দু লাইন শোনাই, আমার খুব পছন্দের একটি গান, তবে ডেফিনেটলি সবাইকে অনুরোধ করব যে রবীন্দ্রনাথের এই অ্যালবামটি শুনবেন আমার, এবং খারাপ ভালো যাই লাগে আমাকে প্লিজ জানাবেন, ফেসবুক আছে বা কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে তখন জানাতে পারেন। এবং আমার কাছে এই অ্যালবামটা খুব স্পেশাল এই জন্য কারণ এই অ্যালবামটার মধ্যে বেশিরভাগ গানই পেট্রিয়টিক সংস, আর সেগুলোর বাংলাও আছে হিন্দিও আছে, 20 গান দুটো সিডি, সো কাজেই আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে তো এতগুলো গান একসঙ্গে পাওয়া যায় না, সো আমার মনে হয় যেটা আমার নিজেরও ভালো লাগছে এবং আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। এবং তাছাড়া আমরা যেটা বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছিল যে কি নতুন কাজ করছো, ছবির গান যেরকম সেরকম তো চলছেই, তবে আমি জানি না কোন গানটা গিয়ে আলটিমেটলি আবার ভূতের ভবিষ্যতের মতো হিট করবে, এটা তো এরকমভাবে বলা সম্ভব নয়। একটা আমার সিঙ্গলস আসছে পুজোর আগে, একদম নতুন গান, যারা আমার উইমা শুনেছে, যারা আমার এবার পুজোয় সাজপোতাতের শাড়িতে শুনেছে, যারা ইনফ্যাক্ট আমি ষোলো পেরিয়ে গেছি শুনেছে, তাদের সকলের জন্য ওই রকমই একটি চটকদারি গান। আর আরও একটি অ্যালবাম আসছে সেটা ফোক সংয়ের, তাতে 3 ফোক নাম্বার থাকবে, এবং সেটা অবশ্যই আমার নতুন জেনারেশনের পাব গোয়িং বন্ধুদের কথা ভেবে আর কি, যদিও আমরা গানটাকে কোনো মানে ডিস্টার্ব করিনি, কিন্তু অর্কেস্ট্রেশনটাকে একটুখানি অন্যরকম করব। তো এবছরটা আমার কাছে সত্যি খুব স্পেশাল যে একসঙ্গে এরকম 3 অ্যালবাম আসছে, আর এবছরটা এমনিতেই স্পেশাল বিকজ ইটস 35 রানিং অফ মাই সিঙ্গিং ক্যারিয়ার। যাক স্যার, আমি একটা লম্বা মেডলি শোনাই, তোমার যদি কোনো ফোন থাকে তাহলে তুমি ধরে নিতে পারো। আমরা তাহলে ফোন নেব না, আমরা লম্বা মেডলি শুনবো, কিন্তু তার আগে তুমি যে দু লাইন কিছু, হ্যাঁ আমি ওটা শোনাই, আমার খুব প্রিয় গান। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি 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 আপনাদের সবাইকে। আর আরেকটা আশাজির আমার খুব প্রিয় গানের একটুখানি শুনিয়ে দিই, নাহলে খুব খুব রাগ করবো আমি, খুব রেগে যাচ্ছেন এখন। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকিয়ায় চলিয়ায় ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলিয়ায়। সব গানেই তুমি সমানভাবে স্বচ্ছন্দ, এইটাই তোমার সব থেকে বড় গুণ। থ্যাংক ইউ। আমি একটা গান শোনাতে চাই প্লিজ মেডলিতে যাওয়ার আগে, কারণ আমার ইয়াং বন্ধুরা আমার কাছ থেকে সবসময় এই গানটা আমার মঞ্চে শুনতে চায়, তো এই দুটো লাইন চটপট তোমাদের সকলের জন্য। এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন Far across the distance and spaces between us, you have come to show you go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more you open the door and you hear in my heart and my heart will go on and on.
দেখলাম পুরোটাই অন এন্ড অন হয়ে যাক, কিন্তু কিছু করার নেই, একদম সময় শেষের দিকে একটা মেডলি দিয়ে শেষ করছি। আমি জানি মেডলিটা একটু বড়, বাট যদি মাঝখানে কেটে যায় মনে কিছু করবেন না, আবার কোনো লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই শুনবো। না না, আমরা মেডলিটা শুনবো, আমরা শুনবো বলি একটু আগে আগে কথাটা শেষ করে ফেলছি। আমার এমন একজন মানুষের সঙ্গে ছিলাম যার সঙ্গে এখানে বসে থাকা যায় না, মানে আসলে মাঝে মাঝে হাত পা নিষ্পিষ করছিল যে উঠে দাঁড়াতে হবে। আমি জানি আপনারা ডেফিনেটলি খুব খুব এনজয় করেছেন, এরকমভাবেই আজকের দিনটা কাটুক খুব ভালোভাবে, এইরকমভাবেই উইকেন্ডটা থাকুক জমজমাট, খুব ভালো থাকবেন। তাহলে আমরা মেডলি দিয়ে অ্যান্ড থ্যাংক ইউ তারার টিমের সবাইকে, তোমাকে কি নতুন করে থ্যাংক ইউ দেবো, থ্যাংক ইউ সো মাচ। ওইটা যদি ওইটা যদি বাদ দিই, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, আর আমাদের তো সবসময় আছে তোমার জন্য। चला हूं मैं गली गली बहार की, बस एक छाप ज़ुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूं मैं गली गली बहार की, बस एक छाप की, बस एक निगाह आपकी पुकारता चला हूं मैं। ये दिल सलाम की, यही तो बात हो रही है काम की, कोई तो मुड़ के देख लेगा इस तरफ, कोई नजर तो होगी मेरे नाम की, पुकारता चला हूं मैं गली गली बहार की, बस एक छा निगाह प्यार की पुकारता चला हूं मैं, पुकारता चला हूं मैं, पुकारता चला हूं मैं। हजार बार देखो कि देखने की चीजें हमारे दिलरुबा आरी हो, आरी हो, तारी हो। है बार बार देखो, हजार बार देखो कि देखने की चीजें हमारे दिलरुबा आरी हो, आरी हो। I'm
के बार बार देखो हजार बार देखो कि देखने की चीज है हमारे दिल रुबा ताली हो ताली हो ताली हो। এবারের গানটা স্পেশালি আমার জন্য, আমি চাইতাম এই গানটা আমার জন্য কেউ গা, কিন্তু কেউ গায় না বলে আমি নিজেই গাইতে শুরু করেছি। आँखें जो देखी तेरी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। गुलाबी आँखें जो देखी तेरी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। मैंने सदा चाहा यही दामन बचानू हसीनों से मैं, तेरी कसम ख्वाबों में भी बचता फिरा नाज़नीनों से मैं, तौबा मगर मिल गई तुझसे नजर मिल गया दर्द जिगर क्या कहूँ ओ बेखबर, खेला है जादू तेरी आंखों का ये मेरा कातिल हो गया। संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। चाहा यही दामन बचा लूं छोकरों से मैं, तेरी कसम ख्वाबों में भी बचता फिरा चिकनी चिकनों से मैं, तौबा मगर मिल गया उससे नजर मिल गई दर्द जिगर क्या बोलूं मैं अपरजिता, छाया है जादू उसी का दिल में वो मेरा बसन हो गया। संभालो मुझको ओ मेरे लवर्स लोग संभलना मुश्किल हो गया। एक से नहीं होता। आंखें जो देखा तेरी शराबी ये दिल हो गया।